محمد رسول الله. ক্ষমতা দেখার লাগবে সোজা আঙ্গুলে ঘি উঠবে না বেন্নি হলে একদিন খারাপ করে একটা টাহা দেয় না মানুষের এ ভাই এই দশটা টাহা দেন খারাপের দিলে টাহা কমে না যান দশটা মানুষ লাগে এক ঘন্টার মধ্যে এরকম দশটা মানুষ লাগে কমে যান কই এই নি দেয় না এটা কি কোনো টাহা দেন ভাই আমরা খয়রাত করি আমরা তো মানুষের উপর জুলুম করি না রে দাদি এ খরে খেলা বলা তুই এখানে যাবি এ জায়গা দি মগু জায়গা রাজনীতি শুরু আর চাই নি ভাই কি হইছে এ জায়গা দি মগু জায়গা সোফার মারলি এক কাল কিরমি হেলাই দিম হালার হওয়া কি সোফার মারবি ভাই এ তুই এখানে ক্ষমতায় না থাকি যে ক্ষমতা দেখাও আর আমরা ক্ষমতায় থাকি ক্ষমতা দেখাই না ভাই তো গো ক্ষমতা কয়দিন ক্ষমতায় আইতেছি দেখতে থাক খালি তবজি গুনতে থাক ক্ষমতা আইলে তো খরচ করতে দিব না হারা বাংলাদেশ খরচ করবে আল্লাহ যত খরচ দিয়ে সব পিটি করে উড়ি দিব এ ওই দিন আর আইবেও না আর ওই হাঙ্গ দেশে তুই খয়রাত করতে পারবি না তুই দেশের চিন্তা বাদ দে তুই বহির্বিশ্বে আমার নাম কিরম ছড়াই যায় হাই তুই দেখ এ আন্তর্জাতিক পর্যায়ে আমার নাম ছড়াই যায় কেস তুই হাই চিন্তা কর এ কি হইছে নে এনে ওই যে কই দেন নই খরচ চালা ভালা কই কি কিডা ওই এইনে আইয়ে আমাকে জায়গা দখল দিয়ে হেবিরু খরচ করে এ কিডা কিডা তুই সব খোল তুই ভালো ভালো তুই খাও সব বুঝে থাকলে হইবি এ তুই কি মনে করছ আমি অন্ধ হইলো আমি সহি দেই হ্যাঁ তুই সহি দে আমি ভালো নি আমার অন্তরচক্ষু দিয়ে দে তুই এন বইস ক আরে বইস আমার জায়গা আমি বইছি তোর জায়গা লাতি মারিয়ে ঢালে হালাই দিম এটা তোর জায়গা এ ভাই ফাও ফেসাল ফুটছ না আমরা 12 মাস সে খয়রাতি তোমাকে না সৃজনশীল খয়রাত করি না যাইছি কাল নেই এ আমরা আইজেছি কাল নেই আমরা স্থানীয় খয়রাতি তোর স্থানীয় খয়রাতির পাইন মেরে কেউ আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই জনপদে খয়রাত করিয়ে গেছে আমি উড়িয়ে গিয়ে জোর দিয়ে বইনে এ মোকলেস এ টাকা কাটা নদী টাকা কাটা সোফার মার গিয়ে দুই ভাই রে এক কাল দাঁত হালাই দিমু এ ভাই কেডা তা কি চাই এ আমরা দুই বাপুতে ওই একই কথা হ্যাঁ আমরা আমরা স্থানীয় খয়রাতি করি আমরা এখানে বাসাই নাই আন্তর্জাতিক যারা মানের খয়রাতি হারা স্থানীয় পর্যায়ে হারা জেমে যাইবে হেমি স্থানীয় এ তুই যা ওদিক যা আমরা ওই যা 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 আমরা এই তো সোফার মার মুখ আমার থালি দিতে বাড়ি দেন তোরে তোরে কিন্তু কে কি হইছ কি তুই তুই এখানে বইস কাটে দিকেই বইছো আমার কেউ ডিসি গেল লাগে না আমি আমার ডিসি গেই বইছি এটা আমাগো নিজস্ব জায়গা কি হইছে আমাগো নিজস্ব জায়গা তুমি জায়গা পাইছ কই এটা আমাগো মনিটরের অফিসার এটা আমাগো এখানে বই দিয়েছে কিসের মনিটর আমরা ছয় বছরই ডাক নেছি কি ছয় বছরই ডাক লইছো এই জায়গা আমার 12 বছরই ডাক লও বা তুমি হ্যাঁ তোমার ওই অফিসার তুই এন্ডে যা এন্ডে যা কইলাম জিআই বিহারে সোফরামু তোর কিন্তু আর লাগতে মই এন্ডে যা কোন অফিসার নাই তোমার দর জিআই বিহারি থাবরামু তুই থাবরাবি হ্যাঁ তুই থাবরাবি হ্যাঁ আমি যাও আরে ধরেন এই এন্ডে যা আমরা এন্ডে যা যা ওরে মাগো গেতা ভাইজি গেতা ভাই আমি জাতিসংঘে বিচার দিব যে আমি আমার উভয়ের মানব অধিকার খরণ হইতেছে আমি আজীবন খয়রাতি সংগঠন করতে করতে খয়রাতি গেছি আমার সংগঠন বুঝাই আর কোন বাপের লোক লইব দুই বাপ পরে উল্টে পাল্টে মারছে মারছে তা তোরা কি করছো তোরা মার নাই না মোরা মারতে পারি নাই তাহার থালালে হাতে মোরা রিক্সে যাই নাই আমার কথা কইছি কয় কি কয় এ কোন ছাতা হারবে হ্যারে লইয়া হ্যারেও মারমু হ্যারবার আনমের বউরে উল্টাইয়া পাল্টাইয়া উল্টাই পাল্টাই কি
গালাগালি করছে হয় এক্সের গালাগালি করছে কিরা গালাগালি করছে করছে ওই ডাউকমত্তিয়া এমন খরচ জমিদারের বাচ্চা খরচ করে আমার লগে যে আমার বউ গালাগালি করতে পারে আমার সংগঠনের নিয়ম মেনে খরচ করবে আর আমার বউ গালাগালি করবে কেস বাজি সোনি মোবাইল থেকে আপনাকে স্বাগতম এখানে সকল ব্র্যান্ডের নতুন মোবাইল কম্পিউটার অ্যাকসেসরিজ মাউস কিবোর্ড পেন ড্রাইভ মডেম স্মার্ট ওয়াচ এয়ারডটস ওয়্যারলেস হেডফোন রাউটার সিসি ক্যামেরা ও মোবাইল কভার সহ ইলেকট্রনিক্সের সকল মালামাল বিক্রয় করা হয় দোকানের ঠিকানা পুরাতন হাসপাতাল রোড কলাপাড়া পটুয়াখালী প্রোপাইটর দীপঙ্কর পাল টুটন যে কোনো ইলেকট্রনিক্স পণ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ এমাদুল ভাই তাহা কি হইছে জোগাড় হইছে আমি কিন্তু মগ্নবের আগে যাম তাহা যা দেবেন কম বেশি এক লাখ দিয়ে দেবেন দিন দিন খরচ করা যায় না মানে ইজ্জতের বিষয় আছে একশো দেড়শো টাকা কেজি কয়টা নোটাই আমার লোক রাখেন কি খবর আপনারা যদি কোনো কিছু গাইমায়েন না কি অবস্থা নাকি দেবেন না খয়রাত আপনারা এইরকম যে এইরকম নিজ জুবই রয়েছেন টাহা না দিয়ে কি হারতে পারবেন এটা অ্যাক্সিডেন্ট যদি ঘটতে যায় এইটা কার মাথায় দেবেন তাও কথা কয় না আমার হক মারিয়ে খাই আপনারা কিয়ামতের মাঠে উঠে আল্লাহর সামনে কইবেন কি আল্লাহ আমি ওই খয়রাতির টাহা মারি খাইছি আমি যখন আল্লাহ কম আল্লাহ কবি তোর প্রতিশোধ তুই নে তখন তো আমি আর খয়রাতি থাকবো না আমি তো তখন নায়ক মান লইজম কথা কয় আমি একটা কথা কইলাম এই যে খয়রাত দিতে আছেন না ভবিষ্যতে যে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু আমার মাথায় চাপাইতে পারবেন না ভালোতে ভালোতে কিন্তু না আসলে একদার এরকম কইলে হইবে না ফিজিক্যালি যাইতে মানুষে টাকা দেয় না আপনি টাকা দেন মানুষে টাকা লাগবে না আপনি আমি চোখ বুঝলাম আপনি টাকা লাগবে বুঝিয়ে দেন আমি ফাটাইয়া লাই কি করছো আমি তো আপনার কোনো বিচের দিনে যারা বিচের দিয়েছে হ্যাঁ রাখো এবারে কি হয়েছে আনমের আনমকে ভাবির এক্সের গালাগালি করছে এইবার মগ ওই স্টিলের বাড়ির দিয়ে এক্সের দমের কমান কমাইছে কথা কমি না এবার তো হারলে দেড় লাখ এক টুরিস্ট দিয়েছে এই চিন্তাই করে লই গেছে এরম উড়ি উড়ি এবার কমাইছে ওই থালার দিয়া শুনছেন আমরা কোফান তো দেহই নেই কোফে যায় আগুন জ্বলি থাকে কোফান তো তোরা খাও না এখন পর্যন্ত শুনছেন শুনছেন তোরা দিন নিয়ে কুফি বেদি হয়ে গেছো মারছো কাকো আমি মারি নাই কি হয়েছে শুনবে কদি আমি ওই খয়রাত করতে বসি ওই মোট দেয় অনে আমি আরও এক বছর খয়রাত করছি টানা এক বছর খয়রাত করছি আমরা তো আর সৃজনশীল খয়রাতি না আমরা তো বারো মাসে খয়রাতি এখন তো এই আইজে সে কাইন্ডে আমি এজেন্টে খয়রাত করি না আপনার লাগে কমিশন দিই না টোয়েন্টি এইটটি বিশ পার্সেন্ট আপনার আমি দিই আমি যা পাইয়া তা আমরা কি আমরা তো স্থানীয় খয়রাতি বসতে বলছে আপনি কইছেন তো এই তুই এখানে বইস কইছি বর আপনি নিয়া অকাত্য বর্ষায় গালাগালি করছে জাত গা তুলে সব ধুইয়া সারিয়ে দিছে হাইয়ার পর আমি বইছি অনেক কথা বার্তা হয়েছে এক পর্যায়ে এরা দুই ভাই আমার উপরে দেখছেন যাই হোক একই কথা এর পরে
এরা উঠে আমারে অতর্কিতভাবে হামলা করছে মারিয়ে ধরে চলে গেছে কয় দেখাইতেছি আমি কি আমারও সংগঠন আছে তুমি আমারে দেখাইতে পারবা না চলে যাবার পরে মিনিট পাশে পরে আমি এইখানে একটা চায়ের দোকান আছে এমাদুল ভাই ওনার দোকানে যাই কই এমাদুল ভাই আমার এক কাপ চা দেন চা দেছে চা আমি মই লই যাই চার উপরে যাই সাবান দিছি এখান দিয়ে সাবান বয় না এই যেই না বয় এই আমি সাত তাঙ্গুল মারির মধ্যে হান্দাই দিই কি আমার চারটে দাঁত নাই এই আমি এমাদুল ভাই রে কই এমাদুল ভাই জল দিয়ে দিকে আনতি দেখেন দি আমার মারির অবস্থা কি কয় তোমার দিমারিতে সাইড দিয়ে দাঁত নাই এই এবার একটা তিন বিরারি লাইট লইয়ে সাইড ফেস জোন মিললে এই দাঁত সাইড দিয়ে বিছে যে হাঙ্গো রোডে রোডে কোনো আনে দাঁত সাইড দিয়ে পাইনে তারপর আমি আমলে ফোন করি নালিশ দিনে আর আমি যাইছি কল দেখছে এককালে ঠাড়া ভর আমি তে কথা তো ঠাড়া ভরবে তোর ঠাড়া ভরবে রৌদের মধ্যে আকামি কথা এবার রে আমার কথন তোরা আমার আন্ডারে খরচ কর হয় আমার এলাকায় সংগঠন মানতে হইবে যদি সবাই ঠিকমতো সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমার ইজ্জত করতে হইবে হেরবার তুই কে না না আমি একটু পূর্বী খরাতে হিসেবে আমার নেতৃত্বে কথা কিন্তু বেশি কও না আমার নেতৃত্বে যদি তোমরা খয়রাত করতে চাও সংগঠনের নিয়ম কারণ সব ঠিক রেখিয়া কমিশন ঠিকমতো দিয়ে যদি খয়রাত করতে পারো তাহলে খয়রাত করতে পারবা কাইলেই তো খয়রাত করতে নামবা আর নাইলে নামবা না আমরা বেশি কথা কই আমক জান কমলার ময়মা কথা কও একটা কথা কবি না দরকার নেই আসুন কাইলইতে আগে সকালবেলা অফিসে আবি সবাই সবাই কই দিবি এই যে আজিরে দিয়ে খাতায় খাতা আজিরে দিয়া এমপিও মুক্ত হইয়া আবার বেশি কথা কয় ও বাড়াইতে ও কথাবার্তা আইলইতে সকালবেলা অফিসে আবি অফিসে আই আজিরে দিয়া কে কোন লোকেশনে খয়রাত করবি কে আর আওতা কতটুকু সব আমি ঠিক করে দিমু এরপর সবাই নামবি এই রাস্তায় নামিয়ে কুটুকুটি করবি এরপর ওই সাংবাদিককে দেখে এরপর আমার নামে একটা নিউজ করে দেবে এরপর কেউ বসবে ওর মধ্যে আমি নেই রাস্তাঘাটে কোনো ছেলে ছেলে না তোরা যে আমার কমিশন দাও এই শব্দটাই তো বাইরে কওয়া যাইবে না কেন আমি তোকে পালি এলে কি আমার দোষ হয়ে গেছে তোকে ছাড়িয়ে দিই তোকে মতো খারাপ করতে আমি একটা কথা কই যারা পূর্বীন খয়রাতি বংশীয় খয়রাতি যারা আমরা আছি আমাদের অগ্রাধিকার বেশি থাকবে না শুনছেন সেই অগ্রাধিকারের ভাগ আরে আমি আমার মতো করে করবো নে কেয়ার জ্যার যতটুকু যোগ্যতা খয়াত করার হে ওইরকম গুরুত্বপূর্ণ পয়েন্ট পাইবে তোমার যদি যোগ্যতা তুমি প্রমাণ করতে পারো তুমি সরুস্থায় বাবা আবার একটা কথা বলি আজকে এরা যে খয়াত করতে নামছে এরা আমার প্রতিপক্ষ আমি মনে করি না বলছেন আবার শোনেন এরা আজকের বিশ লেখার মালিক হইবে এরা মাঠে থাকবে না কিন্তু আমি বলা আমি এক থেকে দুই কোটি টাকার সম্পত্তি করছি তারপর তো আমি মাঠ দিয়ে উঠতে যাই নাই আমি তো আছি এই লাইনে দেখছেন আমি একটা কথা বলি শোনো তোমাদের প্রত্যেকের ব্যক্তিগত ফর্মে আমি কার প্রত্যেকের পারফরমেন্স আলাদা আলাদাভাবে লিখি যার যে যোগ্যতা তার সেই অনুযায়ী আমি তার জায়গা নির্ধারণ করবো সেই অনুযায়ী সাংগঠনিক পদ পাইবে বাংলাদেশে ২০ বছরের রাজনীতির ইতিহাসে ঢাকার শহর যতগুলো হামলা হয়েছে এবং কি প্রত্যেক শহরে মহল্লায় এবং যেথায় বড় বড় হরতাল হয়েছে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ভিতরেও আমি আমার খয়রাত করা অব্যাহত রাখছি আমি সেই বীরপুর লাডি দেখলে দৌড়ায় না শোনো শোনো এমনি ওর ইতিহাস খারাপ না ভালো তোমরা তোমার যোগ্যতা প্রমাণ করো জানেন আমার ইতিহাস বলেন তাকে বলেন বলছেন দরকার আছে আমার সামনে দরজায় কথা হও আমি অন্ধমানব মিথ্যে কথা কম না আরে তাহলে শাসন আমি এটা দেখতে সবার বিষয় এই রাস্তাঘাটে বইবে না অফিসে সবাই সন্ধ্যার পর আসবো সবাই অফিস বই কথা বলবো আর কালকে থেকে আমার নির্ধারিত আমি যাগো যাহান ঠিক করে দেবো হেন খরচ করবা মানে আমরা দুইজন যেরকম কম এরকম তোমরা একটা সুপার দেন একই তো চুপ চাও তুমি কিন্তু বেশি কথা কও অসভ্য খয়রাতির রক্ত দেব না আবার কথা কও আমার মারি তো নাকি বাবা
আমি যা ওই যে সব সময় সামনে দেখছি এখন রাস্তা গাড়ি তো লগে মানে যত কমায় আমি তো সব দেখছি আর মে কি হয়েছে আমি যা আরে আমার কথা পারবি না এখন যা কালকে সকাল অফিসে বের সব বিচারে বের আমরা এই মার দিতে যাই হ্যাঁ দিতে যা থাল কই থাল লাগবে না তুই যা আমরা আছে গে আমি বিশের না ভাবা পর্যন্ত আমি লঙ্গি পিনমু না এই দেখি দেখছো একটা সাইসলাম পিড়ে আমার সাইডে দাঁত মারির পাই না আমি এই দাঁত সাইডে কমে পামু কিরা ভাইয়ে কার মোহের মধ্যে লাগাই লইছেন কার মুখ আমি আতামু দাঁত বিশ্রাম লাগবে না তুই লঙ্গি পর বিচার কাল সকাল হইবে আপনি আমার ভিড়ে মারি গেলান লঙ্গি আমি ফিনমু না যতক্ষণে বিচার না পামু এটা দোনা কয় বছর হয়েছে হাই এটা দিয়ে এক মাস আগেও ধরিলাম আরে সিয়ে পছন্দ হয় এ লঙ্গি পর লঙ্গি বল লঙ্গি বরট কাল সকালে শালি শুইবে বিচারে বের পরে জায়গা আমি ভাগ করে দিম হেরবো খরচ করবি তোরা তোর রাস্তায় বি আমার মানিজিত খুবই না আমি লঙ্গি ফিন মুনা বিচার যত কোনে না ভাম আগে তুই বেদবি গেলি না তার আগে তুই কেমনে খরচ কর আমি তোর দেখে সারম তোর কপাল দুঃখ আস আল্লাহ রাস্তে খয়রাত দেন অন্ধ মোরা দুইজন অন্ধ আল্লাহ দেন যে যা পারেন দিয়ে যান মগো খয়রাত দিয়ে দেন আব্বাই অন্ধ হারে দিয়েছে আব্বা আল্লাহ রাস্তে দেন খয়রাত দেন খয়রাত মগো আব্বাই অন্ধ হারে খয়রাত দিয়ে দেন দেন আল্লাহ রাস্তে অন্ধ অন্ধ মারেন দিয়ে দেন মগো আব্বাই অন্ধ হারে কিছু দেন আসসালামু আলাইকুম ভালো আছেন আনমে আছি ভালো ভালো আছেন হ্যাঁ খয়রাত দেন ছয় দেই না না ভাই অন্ধ কয়টা দেন দুইটা কে একটু বাড়াই ছড়াই দেন খুরছ নাই খুরছ নাই ওই দি খুরছে ৫০০টা কে নোট একটা ওকে আমি তো আমি বল কই দেন না তা ৫০০টা কে নোট দেখলি কেন আমি ৫০০টা কে নোট দেই তবে ধরবে আপনি কি মানুষ বলর ঠাও করছেন দুইটায় কিছু পায় আজকে আর আপনি মুনা আরে বাড়াই দেন তা দেন আরে দেন আরে না দুইটা নি মুনা এ হনেন আমি খরে তো ইতরি অত গরিব না ভারত করি আমি বিল্ডিং করছি কিন্তু অত গরিব না আমরা সেহন চাল খাই কি কও হ্যাঁ দেন আল্লাহর কাছে দেন আমি কই দিলাম বেশি বাড়াইবেন না কথা ফিজিক্যাল টর্চারিং যেন করা লাগে না 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 আমার কথা হয়েছে যে এখানে জয়নব যে দোষারোপটা করতে আছে এটা কি নিশ্চয়ই দেখছে এইসব না দেখা হাইবার যে দোষারোপ করে এটা তো একটা বোঝার বিষয় আছে আরে ভাই তুমি জিনিসটা বোঝো না খিললে গিয়া সব জিনিসটা কই দেওয়া লাগে এটা তো পরিকল্পিত হইতে পারে বেয়াদব জানো কমের কথা নাই বতা নাই একটা সুস্থ মানুষ খরচ করতে আপনারা জানতে সব এনে যা মেজাজ খারাপ লাতিল দিলাম সর সর খারাপ হয়েছে তো
পান দিয়ে গেলে শুন কই ও শুন দিয়েই পাইছে বাচ্চা এসো আর ফোন যায় কেনা মহে কি আপনি বুঝলেন কেমনে ও কথা বাজে আসতে দাঁড়া বুঝলি না ফিরে আসি কন আমরা তো আসলে আপাতত কোনো সদস্য নিতে আসি না শোনেন আমার তো উপজেলা এই উপজেলায় আমার অলরেডি অ্যাক্টিভ 250 খয়রাতি খয়রাত করতে আছে অ্যাপ্লিকেশন পড়লি যে হেরা আমার অ্যাপ্লিকেশন করার লগালগে হেরা যে হাগো আমরা নিয়ে নেবো এরকম তো বিষয় না আমার তো আমি তো দলডারে খুব ভালোবাসি সংগঠনকে আমি খুব ভালোবাসি সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমি এখানে কাজ করি আমি আমার উপজেলায় 250 খয়রাতি এখন খয়রাত করে এমনকি তারা প্রতিদিন সকালে অফিস মেনটেন করে সবাই খয়রাতে নামে আমার অফিসে হাজিরা না দিয়া কে কোন লোকেশনে খয়রাত করবে ইয়ে আমার অনুমতি না নিয়ে কেউ নামে না এটা আমি সংগঠন করি সংগঠনের ক্ষমতায় আমি আমার কর্মীগণ এরকম বানাইছি আর কে কার উপজেলায় কতটা সাংগঠনিক হইবে সেটা তার নেতার উপরে ডিপেন্ড করে আমি তো কেন্দ্রের নির্দেশনা ফলো করি আমি কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে তো যাইতে পারি না এমনকি শোনেন আমার যে 250 খয়রাতি যারা প্রতিদিন খয়রাতে নেমে যায় এদের নেমে যাওয়ার পরেই যে আমি তাদেরকে সাজে দিয়েছি তা কিন্তু না আমি তাদেরকে পরিচালনা করার জন্য একটা মনিটরিং টিম করি নয় সদস্য বিশিষ্ট কমিটির যারা মোটরসাইকেল নিয়ে ঘুরে ঘুরে তাদের ঠিকমতো খয়রাত করতে আসে কিনা এইটা আবার টিম মনিটরিং করে এখন বিষয়টা হচ্ছে আমি আমার উপজেলায় যে আমি আমার যোগ্যতার প্রমাণ করছি এইটা সেন্ট্রালে কেউ যদি বুঝতে পারে আমার মতো কেউ বুঝুক কিন্তু আমি কেন্দ্রে আমি আমার জায়গাটা সবসময় ক্লিয়ার করে রাখছি এবং আমি কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে কখনোই যাইতে পারি না সেটা সম্মেলন হোক অথবা কোনো ট্যুর হোক অথবা কোনো ভ্রমণ হোক বা অন্য জায়গায় কিছুদিনের জন্য যেমন কিছু কিছু সময় ঢাকায় বড় প্রোগ্রাম হইবে এখন সেখানে খয়রাতির সংকট প্রতীক আছে মানুষ হইবে 500,000 এনে খয়রাতি মাত্র 100,000 মানে টাকা 100 বার নিতে পারে তখন ইনস্ট্যান্ট আমারে ফোন দেয় যে তোমার ওই অ্যাক্টিভ দেখি 50 জন সদস্য বাড়াই দাও আমি আইন্দা এসি গাড়িতে করে 50 জন পাঠাই দিই হারা যাই 2 দিন খয়রাত করিয়া লাই আই পারে কমিশন আমার ড্যাম পাই যাই আমার ব্যবসার চাঙ্গল না না আপনি বড় ভাই আপনি একটা অনুরোধ করছেন আমরা রাখবো না কিন্তু বর্তমানে আমাদের এরকম নতুন খয়রাতি নেওয়ার আর সুযোগ নাই তবে নভেম্বরে আমরা একটা সার্কুলার দিব তখন আপনার এই খয়রাতি দুজন আমরা টান দিয়ে ঢুকেই হেলাম ঠিক আছে বড় ভাই এটা মাথা আছে আমার মাথা আছে জি জি আসসালামু আলাইকুম এত সোজা গাড়ি হাতে যদি এত সময় লাগে আল্লাহর রাস্তে খয়রাত দেন মোরা দুইজন খয়রাতি ওটা পাশো কাতে খারাপ দেবেন না তুই কিন্তু জাদি আমার মেজাজটা কিন্তু গরম যাবে তুই সেদিন আমার সিঙ্গার ধরে টানতেছ জাদি ভাই ইন্দে যা আপনি আমার লাগে এরকম করেন কেন আপনি আগে আমার 100 খারাপ দিতেন আপনি জিয়ানে ভাই দিন হেন বই দিতেন আর আপনি আমার দেখতেই পারেন না তোরে আমার ভালো লাগে না তোরে আমি খারাপ দিব না তুই ইন্দে যা মেজাজ কিন্তু আমার অপরাধ কি আপনি এরকম করেন আমার অপরাধ কইতে সেদিন কি আপনি আমাকে খামার দিতেন আমি আরো লাইট গইতে না 100 উদ্ভব করছি শৈলের মধ্যে ভাই তুই যা আর বং ধরিস না সুস্থ সবল মানুষ কামড় রেখা যা আমার যদি কোনো অন্যায় হয় আপনি আমার বিচার করেন জুতা দিয়ে ফিটেন আমার ওকে তুই জুতাটা এখানে উড়ে লিখে কোনো উঠেছি তুই জুতাটা আমার গালাদারে উড়ে লিখে আপনার কি গাল পাশে আমি জুতা দিয়ে মারছি আপনার কই জুতা দিয়ে আমার বিলেন আর বড় আমার খরচ দেন জুতা নামা জুতা নামা দরকার নাই এত লম যা হ্যাঁ যা যা আমি খরচ দিব না যা যা ছাড় এবারে একটা বাড়ির চলে একটা থতমা ভাড়া গেলাম ওকে কে তুই খারাপ দিবি না তুই আজ কি আহ
গাড়ি থামাইলা কেন? তোমার হাতে ওটা কি? আসলে এটা তেমন কিছু না, এটা আসলে অ্যাক্টিং এর ক্ষেত্রে একটা প্রপস হিসেবে ব্যবহার করি যাতে গাড়িটা থামান, তাই এটা তো কোনো আলোচ্য বিষয় না, এটা ফালাই দিলাম। মানে কি তুমি কি এইভাবেই করো নাকি? স্যার আসলে আপনি আমাকে ভুল বুঝতে আছেন, আগে আপনার আমার পরিচয়টা দেই। কি তোমার উদ্দেশ্য কি সেটা বলো। আমার নাম ডাউকমতি, আমি আসলে খয়রাতি ইনস্টিটিউট অফ অত্র উপজেলায় আমি একজন সুনামধন্য খয়রাতি, এবং কি আমাদের পূর্বপুরুষ সহ আমরা এই একই পেশায় নিয়োজিত আছি, এবং কি দীর্ঘদিন যাবৎ আমরা এই মতে কষ্ট মুজাহিদা করিয়া এই খয়রাতি পেশাকে তরুতাজা করার লক্ষ্যে যেটা প্রয়োজনীয় করার সেটা আমরা করে যাচ্ছি। আর আপনার কাছে শুধু সাহায্যের আবেদন। আচ্ছা, এইটা কি কোনো ভিক্ষা করার কৌশল হতে পারে? আসলে কৌশল বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কৌশল থাকে। দেখেন না, আইসক্রিম পেছে লড়াই সারাই কিন্তু ধরতে পারে না, পরে আবার ওই আইসক্রিমই কিন্তু খায়। আমি আসলে এটা ইটকে লইছি, আমি আপনার গায়ে মারতাম না, একটু ডর দেখাইলাম, গায়ে আল্লাহ শক্তি দিয়েছে, একটু মজা করলাম আপনার, জাস্ট ফর ফান। তাই বলে একটা মানুষকে রাস্তায় এভাবে দাঁড় করিয়ে দিয়ে ভয় পাইয়ে তার কাছ থেকে ভিক্ষা আদায় করতে হবে? ভিক্ষা আদায় কতভাবে কত মানে করে বোঝেন না। এখন ধরেন আপনার এই গাড়িটার দাম কয় লাখটা, নর্মাল 20-25 লাখটা, কিন্তু ইটের দাম তো 9টা, দেখছেন 9টার একটা জিনিসই আপনার 20 লাখটা থামাই দিয়েছে। এটা কৌশল না, কৌশল ছাড়া তো দুনিয়ায় চলা যায় না। তুমি কি এইভাবেই ভিক্ষা করো? আমি এইরমই করি, আমি এরম না খালি, আমি কতভাবে করি আপনি জানেন? কি তোমার উদ্দেশ্য কি, তুমি ভিক্ষা করো না অন্য কিছু? ভিক্ষাটাই করে, কিন্তু একটু স্টাইল আল্লাহ তো শরীরে একটা শক্তি দিয়েছে, ওই শক্তিটা প্রয়োগ করে ভিক্ষাটা করি। আমার মনে হয় তুমি তোমার অন্য কোনো মতলব আছে। এটা আমরা কই পেলেন, যাই হোক কয়টা টাকা দেন। আস্তে, তুমি এটার উপর থেকে প্লেট সরাও, যাই হোক টাকা দেন। তুমি জানো যে এটার উপরে একটা দাগ পড়ে যেতে পারে? ওটা দাগ পড়ুক না, যাই ওটা গোল লাইন একটু টাকা দেন। তুমি সরো, এই পাশে আসো, এই পাশে আসো, আমার গাড়ির কাছ থেকে এই পাশে আসো। প্লিজ প্লিজ গাড়ি টাচ করবেন না, আপনার গাড়িতে টাচ করছে এইটি আপনার এই বোঝে, তাইলে আপনার একটা মানুষের শরীরে টাচ। তুমি সরো গাড়ির সামনে থেকে সরো, আমি এক জায়গায় রওনা দিচ্ছি, আমি অন্য জায়গায় যাব। অসম্ভব, খয়রাত না দিয়ে এমন কোনো হালার ভালা নাই যে রাস্তা দিয়ে যাইতে পারে। তুমি কথাবার্তা ঠিক মতো করে বলো। ক্যা, এটা কেমন ধরনের ভাষা? কি ভাষা, আপনি তো দেখেনি না, মোরে সরো কালে জামালে বলাই তো এত হলেন নাই, তা দিয়ে চলিয়ে যান। তুমি সরো, আমি তোমাকে 1 পয়সাও ভিক্ষা দেবো না। আপনি কইলে তো আর হইবে না 1 পয়সা, আপনি গাড়ি দিয়ে চালান, এটা কিরম চালান? এটার একটা জাকাত আছে না? আমি গভর্নমেন্টকে প্রপার ট্যাক্স দিয়ে এই গাড়ি চালাই। গভর্নমেন্টের আপনি ট্যাক্স দেন, আপনি নিজের যে একটা গাড়ি এই যে দেহটা আপনি চালান, এটা ট্যাক্স আছে না? আল্লাহ কইছে কি খয়রাতি রে খয়রাত দে, আপনার দেহটার জাকাত আছে না? এটা আমার দেবেন না আপনি?
তোমাকে আমি এক পয়সাও দেব না, তুমি সরো সরো এখান থেকে। কথা কইবেন সেন বুঝি টাহা না দিয়ে এই হইয়ে ফেললাম, এমন কোনো মারক সার হয়ে আছে টাহা না দিয়ে যাইতে রইল যে? কত দেখছি বীর পালোয়ান কাবু হইয়া যায় ডাক্তার বেটায়, আমি চাই না এখনো সমাজ কোনো ফিজিক্যাল টর্চারিং করতে, আমি চাই না। এই তুই সরবি না, তুই সরবি না, এত কিছু লাগে আপনি আমার এটা সোজা পাইল বললেই তো আমি সরিয়ে যাই। তোকে কয়বার বলছি, তোকে কয়বার বলছি, হ্যাঁ মাস্তানির আর জায়গা পাও না। আর সবাই মিছিল লও, সবাই মিছিল লও, খয়রাতের রক্ত পিঠে যেতে দেব না, খয়রাতের রক্ত পিঠে যেতে। তুমি কি ঝামালে বাড়াতে চাও? আমি কইছি কি জানলে? আমি ধরলে কিন্তু তোমার পাছার ছাল তুলে দেব। যাও সরো এখান থেকে, যাও আপনি যান, প্লিজ প্লিজ উই আর গো, খয়রাতের রক্ত বিছা যেতে দেব না, খয়রাতের রক্ত হয় হয় রয় রয় খয়রাতের গেলি কই? কি হলো কোনো আমারে তুমি দিলা কেন? কত বড় সাহস, আমার কাছে টাকা চায়, ও জানে না আমার পরিচয়। সোনি মোবাইল থেকে আপনাকে স্বাগতম। এখানে সকল ব্র্যান্ডের নতুন মোবাইল, কম্পিউটার অ্যাক্সেসরিজ, মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, মডেম, স্মার্ট ওয়াচ, এয়ার ডটস, ওয়্যারলেস হেডফোন, রাউটার, সিসি ক্যামেরা ও মোবাইল কভার সহ ইলেকট্রনিক্সের সকল মালামাল বিক্রয় করা হয়। দোকানের ঠিকানা পুরাতন হাসপাতাল রোড, কলাপাড়া, পটুয়াখালী। প্রোপাইটর দীপঙ্কর পাল টুটন। যে কোনো ইলেকট্রনিক্স পণ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।